ছাত্রজীবন কেমন আছো? আশা করি ঘরের মধ্যে তোমরা ভালোই আছো। আমাদের দেশে লকডাউন করোনা ভাইরাসের জন্য আগামী 3 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তোমরা সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে এবং সঙ্গে পড়াশোনাও করবে। আজ আমি তোমাদের 2.5 থেকে কিছুটা অঙ্ক করে দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখো। যেহেতু আমার বোর্ড নাই, আমি কাগজের মধ্যে তোমাদের বোঝাবার চেষ্টা করছি, তোমরা মন দিয়ে দেখো। 1 নম্বর হচ্ছে x+4 x+10। আমরা এটা সমাধান করব। প্রথম এই x দিয়ে এই দুটাকে পূরণ করব, x x+10। এখন 4 দিয়ে আবার এই দুটাকে করব, x+10। এখন দেখো এক্স এ দিয়ে দুইটাকে করবো, এক্স এ এক্স এ x² x10 এ 10x প্লাস 4 দিয়ে দুইটাকে করব, 4x+410=40 সমান কি দাঁড়ালো, x² + 10x আর 4x মিলে 14x+40। এই আমাদের সমাধানটা শেষ। এটার সঙ্গে আরো 2-3টা আছে বইয়ের মধ্যে, তোমরা দেখে বই থেকে দেখে করবে। আমি 2 নম্বরের 1 পড়াচ্ছি, যেহেতু তোমরা আগে ফর্মুলা সব পেয়েছো, ক্লাসে করানো হয়েছে, ফর্মুলাগুলো সূত্রগুলো ভালো করে দেখবে। আমি আরেকটা পড়াচ্ছি, সেটা হলো প্রত্যক্ষভাবে পূরণ না করে মান নির্ণয় করো। 103 পূরণ 107, এই অঙ্কটাকে আমরা যদি এরকম পূরণ করি, এরকম পূরণ করি তাহলে কি দাঁড়ালো, 3 সাতা 21, 7 একে 7, 0 দিলে হলো 0 0 0, 103। 1 2 7 8 10 1, এই হলো আমাদের সাধারণভাবে গুণ। সেটা এখন অভেদ প্রত্যক্ষভাবে এইভাবে পূরণ না করে আমরা করব। তো দেখো 103 মানে 100+3, আর 107 মানে 100+7। আগের অঙ্কের মতো 100 দিয়ে এই দুইটাকে করব, পূরণ করব, 100 100+7। এখন 3 দিয়ে আবার এই দুইটাকে করব, 100+7। এই 100 দিয়ে এখন এই দুইটাকে করব, 100 পূরণ 100 হলো 10,000, 7 100 700, 3 100 300 3 সাতা 21। এখন আমি যোগ করব, 1 2 7 3 10 0 1 1, দেখো হয়েছে নাকি। আবার এইভাবে যোগ করে দাও, 10,700 300 21, 1 2 7 3 10 0 1 1 1, এই দেখো এইটা এইটা সমান। এইরকম আরো কয়েকটা অঙ্ক আছে বইয়ের মধ্যে, সেটা থেকে তোমরা করবে। 3 নম্বর, উপযুক্ত অভেদ ব্যবহার করে প্রথমে বিশ্লেষণ করবে। আমি একটা অঙ্ক দেখাচ্ছি, 9x² + 6xy + y². এখানে দেখো দুই দিকে দুইটা স্কোয়ার আছে, এটাকে আমরা প্রথম সহজ মেথডে আমরা দুই দিকে যে স্কোয়ার আছে সেটাকে আমরা স্কোয়ার দিয়ে দিলাম। তো 9 এর বর্গমূল 3, এক্স ঢুকে গেল, ওয়াই স্কোয়ার আছে যেহেতু ওয়াইটা ঢুকে গেল। এখন আমরা সূত্র থেকে পেয়েছি আমরা a² + 2ab + b² এটাতে আমরা সমান হলো a + b² এটা আমরা সূত্র জানা আছে। এখন দেখো এটার সঙ্গে মিলিয়ে দেখো, a² b² মাঝে আছে 2ab, তো এখানে আমরা সূত্র থেকে পাই 2a আর b, 3 দুগুণা 6 xy, তো a² + 2ab + b² মানে কি দাঁড়ালো, a + b² হয়ে গেল। এই 3 এর 1, এটার মতো আরো কয়েকটা আছে তোমরা দেখে করবে। এখন 4 নম্বর অঙ্ক আছে, উপযুক্ত অভেদ ব্যবহার করে বিস্তৃতি লিখো।
ठीक है हमने पिए ची माइनस टू एक्स प्लस थ्री वाई प्लस टू जेड होती स्क्वायर ये फॉर्मूला हमने पिए ची सूत्र डाल ए प्लस बी प्लस सी होती स्क्वायर समान कौन सूत्र डाल चिलो ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर प्लस टू ए बी प्लस टू बी सी प्लस टू सी ए ये हलो सूत्र एखे भांगी हमें ए स्क्वायर मान प्लस बी स्क्वायर एटा प्लस सी स्क्वायर प्लस टू ए बी टू ए बी ए बी प्लस टू बी सी टू बी सी प्लस टू बी सी प्लस टू सी ए सी ए हल माइनस टू एस ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर प्लस टू इंटू ए इंटू बी प्लस टू इंटू बी इंटू सी प्लस टू इंटू सी इंटू ए এটাকে ভাঙলে কি হবে মাইনাস এ স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি টু যা নাইন ওয়াই স্কোয়ার প্লাস টু টু যা ফোর জেড স্কোয়ার প্লাস এ মাইনাস টু টু যা ফোর থ্রি ফোর যা টুয়েলভ এক্স ওয়াই প্লাস থ্রি টু যা সিক্স সিক্স টু যা টুয়েলভ জেড ওয়াই জেড প্লাস এ মাইনাস টু টু যা ফোর फोर टू जा एट जेड एक्स ए हलो तार समाधान इटार संगे आरो कयेकटा आछे सेटा तोमरा करबे एखन आमी छय नम्बर एकटा अंक देखाच्छि क्यूब फर्मुला घनफल टू ए माइनस थ्री बी होल क्यूब এটা আমি পেয়েছি এ মাইনাস বি হোল থিং কিউব সূত্রটা হলো মনে আছে তোমাদের এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তো এ মাইনাস বি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার ইন্টু বি প্লাস থ্রি এ b স্কয়ার মাইনাস b কিউব a কিউব মাইনাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার মাইনাস b কিউব এটা ভাঙলে কি হয় 2 এর ঘন হবে 8 a কিউব মাইনাস 3 3 যা 9 ইনটু 2 2 2 স্কয়ার হলো 4 a স্কয়ার b প্লাস 3 2 যা 6 a ইনটু 3 এর স্কয়ার 9 বি স্কয়ার মাইনাস 3 এর কিউব হলো 3 এর ঘন হলো 27 বি কিউব 8 এ কিউব মাইনাস 9 4 যা 36 এ স্কয়ার বি প্লাস 6 9 যা 54 এ বি স্কয়ার মাইনাস 27 বি কিউব এরকম আরো কয়েকটা আছে এটার সঙ্গে তোমরা এটা দেখে করবে আমি সাথে এক পড়াই একই নিয়মে 99 কিউব এটা কি রকম হবে 99 কিউব মানে 99 কয়বার পূরণ করব একবার দুইবার তিনবার এটা অনেক বড় হবে আমরা সূত্র দিয়ে করলে কি হবে দেখো 99 মানে 100 মাইনাস 1 কিউব 100 থেকে 1 গেলে 99 এখন আগের সূত্রের মতো এ কিউব মাইনাস 3 ए स्क्वायर बी प्लस थ्री ए बी स्क्वायर माइनस बी क्यूब एटर क्यूब हलो जीरो दुई आछे तीन दुगुना छयटा माइनस थ्री वन जा थ्री इंटू हंड्रेड स्क्वायर हलो चारटा जीरो प्लस थ्री वन हंड्रेड थ्री हंड्रेड वन स्क्वायर वन माइनस वन एट की बोलो वन वन टू थ्री फोर फाइव सिक्स माइनस थ्री वन जब थ्री वन टू थ्री फोर प्लस थ्री हंड्रेड
মাইনাস ওয়ান, এখন প্লাস কোনটা কোনটা আছে, এইটা এইটা আর এইটা প্লাস, তো কি দাঁড়াইলো ওয়ান, এই থ্রি হান্ড্রেড নিয়ে আসো, থ্রি হান্ড্রেড এইটাও মাইনাস এইটাও মাইনাস, আবার মাইনাস মাইনাস হবে প্লাস ওয়ান, এখন এটা থেকে এটা মাইনাস করি, দেখো ওয়ান জিরো জিরো থ্রি জিরো জিরো, ওয়ান জিরো 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 থ্রি, টেন থেকে ওয়ান গেলে নাইন, নাইন টু জিরো, টেন থেকে থ্রি গেলে সেভেন, নাইন নাইন সেভেন জিরো টু নাইন নাইন, আবার দেখো এটা কিউব হলো দিলাম, থ্রি ওয়ান হান্ড্রেড স্কোয়ার হলো টেন থাউজেন্ড, থ্রি টেন থাউজেন্ড থার্টি থাউজেন্ড, থ্রি হান্ড্রেড মাইনাস ওয়ান, এটা প্লাস এইটা প্লাস, ওয়ান তিনটা জিরো আর এই তিনটা থ্রি হান্ড্রেডটা নিচে বসিয়ে দাও, এটা মাইনাস এটা মাইনাস 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 প্লাস, এই ওয়ানটা এসে প্লাস হয়ে গেল, এটা থেকে এটা মাইনাস করব, ওয়ান জিরো জিরো থ্রি হান্ড্রেড থার্টি থাউজেন্ড ওয়ান, টেন থেকে ওয়ান গেলে নাইন, নাইন থাকলো নাইন টু জিরো, টেন থেকে এখানে আমরা মানে টেন আনলাম, টেন থেকে থ্রি গেলে সেভেন নাইন, নাইন ওয়ান টেনের জিরো মিলিয়ে নাও, কেডি ওয়ান নাইন ওয়ান টেনের জিরো কে টু আর ওয়ান থ্রি জিরো, সেভেন থ্রি টেনের জিরো কেডি ওয়ান নাইন ওয়ান টেন, এখন আশা করি তোমরা কিছুটা অঙ্ক বুঝেছো এবং আমি কালকে আরও অঙ্ক পড়াবো, এই চ্যাপ্টারে আরও অনেক অঙ্ক আছে তোমরা দেখে শিখবে, ঘরে বসে প্র্যাকটিস করবে, যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবে, থ্যাংক ইউ।